মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর মামলা পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে পাঁচ সদস্যের আপিল বিভাগে নাম প্রত্যাহারের কথা জানান তিনি। বিচারপতি নজরুল ইসলাম বলেন, আইন মেনেই তিনি মামলা পরিচালনা করছিলেন, কিন্তু এখন বৈরী পরিবেশ সৃষ্টি হয়, অনেকটা বাধ্য হয়েই তিনি নাম প্রত্যাহার করেন। তিনি আরও বলেন, এর আগেও এ মক্কেলের পক্ষে দুটি ও অপর মক্কেলের তিনটি মামলা পরিচালনা করেন। ওই সময় অ্যাটর্নি জেনারেল বৈধতা বা নৈতিকতা নিয়ে কোনো আপত্তি করেননি, কিন্তু মীর কাসেম আলীর পক্ষে মামলা পরিচালনা নিয়ে বৈধতার প্রশ্ন তুলেছেন, যা অনাকাঙ্ক্ষিত। হাইকোর্ট থেকে 12/12/2015 তারিখে অবসর গ্রহণ করি এবং 3/1/2016 তারিখ থেকে আমি নিয়মিত আপিল বিভাগে বিভিন্ন মামলায় শুনানিতে অংশগ্রহণ করে আসছি। আমি ইতিমধ্যে অন্তত দুইটি মামলায় একই মক্কেলের পক্ষে ও তিনটি মামলায় অপর পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সাথে অংশগ্রহণ করেছি। উক্ত মামলাগুলোর শুনানি চলাকালে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আমার প্র্যাকটিসের বৈধতা বা নৈতিকতা নিয়ে কোনো আপত্তি উত্থাপন করেননি।